সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চলে এসেছে গোপু সোনা, উঠে পড়েছে। আর দেখো গোপু সোনা উঠে আমার কাছে চলে এসেছে, আর আমার কাছে এসে কেমন দুষ্টুমি আরম্ভ করেছে, তোমরা দেখতে থাকো। ভোর 4টে বাজলে ওকে চলে আসতে হবে আমার কাছে, তখন আর মা বাবার কাছে ও থাকতে চায় না, আর এসে আমার সঙ্গে কেমন দুষ্টুমি করে দেখো। এখন এবার উপুর হতে শিখেছে, আর উপুর হয়ে এখন খেলা করবে, দুষ্টুমি করবে শুধু। সকালে উঠে কত দুষ্টুমি, মুখে তুলেছে দুধ, দুধ খেয়ে মুখে তুলে দিয়েছে, দেখেছো? দুষ্টুমি করে দেখো, দেখবে দেখবে কেমন করে দেখবে। আর এ দেখো আমি স্কুল যাওয়ার জন্য তৈরি হয়েছি, আর তখনই আমাদের ধানের গাড়ি চলে এসেছে ট্রাক্টরে করে ধান নিয়ে। তো একটু দাঁড়িয়ে গেলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিলাম। দেখো আমাদের ট্রাক্টরে করেই এখন ধান আসে, কারণ এখন তো আর গরুর গাড়ি নেই, আগে তো গরু গাড়ি করে ধান নিয়ে আসতো, তো এখন গরু গাড়ি আর নেই, তাই এখন ট্রাক্টরে করেই আমাদের ধান সব মাঠ থেকে বাড়ি আসে। আর এই ধানগুলো বিচুলি সহ কাটা হয়েছে, খড় আছে, যেহেতু আমাদের বাড়িতে গরু আছে সুন্দরী আর সুন্দরী মা, সেহেতু কিছু জমি আমাদের হাতে কাটা হয়, আর সেই ধানগুলো এখন ট্রাক্টরে করে নিয়ে আসা হয়। আর আমাদের বাড়িটা যেহেতু মাঝে রাস্তার মাঝখানে ড্রেন আছে, সেহেতু কীভাবে গাড়িটা ঘুরিয়ে আমাদের বাড়ির ভিতরে ঢুকাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাস্তা থেকে ব্যাক করে পিছিয়ে আমাদের উঠোনে গাড়িটা ঢুকাতে হয়। তারপর চলে গেলাম স্কুল ছেলের সঙ্গে বাইকে চেপে, আর স্কুলে যাওয়ার পথে দেখছি আমি যেখানে স্কুল করি সেখানে দেখছি ম্যাজিক খেলা চলছে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর দেখো ম্যাজিক খেলা হচ্ছে, কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে দেখো। তো ম্যাজিক খেলাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যে ম্যাজিক খেলাটা তোমাদের কেমন লাগলো।
ম্যাজিক মানে ম্যাজিক, এটাই হচ্ছে খেলা। আর সবাই তো নিজের পেটের জন্য ঘুরে বেড়াচ্ছে, তোকেও কিছু করে তো খেতে হবে, তোর এটাই ওর রুজি রোজগার হিসেবে নিয়ে নিয়েছে। গ্রামগঞ্জে খেলা দেখায় আর নিজেরও কিছু রোজগারপাতি হয়, সেটা দিয়ে ওর পেট ভরণ পোষণ হয়। এটাই হচ্ছে বাস্তব, মানুষকে কিছু না কিছু তো করতেই হয়, এটা করেই ও এখন খাওয়া দাওয়া করে। তারপর স্কুল ছুটির পর চলে এলাম বাড়িতে, আর এ দেখো স্নান টান করে নিয়েছি আমি, আর আমাদের যে সকালে ধানগুলো এসেছিল সে ধানগুলো এখন পালা দেওয়া হচ্ছে। আর আমাদের পালা দিচ্ছে যে আমাদের কৃষাণের ছেলে, সে কৃষাণ তো মারা গেছে, আজকে 36 বছর ছিল তারপর মারা গেল সে, তা ওর ছেলে আছে, ওর ছেলে এখন আমাদের জমি জায়গাগুলো চাষবাস করে দেখছে, আর ও এখন সেইগুলো খড়ের পালাটা দিয়ে দিল। আর এদিকে আমি এখন স্নানটা সেরে নিয়েছি, রান্না বসাবো, তো আমার স্নান করার আগেই বৌমা পুজোটা সেরে নিয়েছে। পুজোটা সেরে বৌমা এখন গ্যাসেই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে, আর নিজে এখনও কিছু খায়নি, এক কাপ চা করে এখন নিয়ে এখন বসে আছে, আর একটু গল্প করছে, রোদ পোয়াচ্ছে। আর আমি এদিকে সবজিগুলো তো সকালেই আমি কেটে রেখে গেছিলাম, মূলো বেগুন আলু এগুলো দিয়ে এক কপির ডাটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো, তো সেই সবজিটা আমি এখন জল দিয়ে ধুয়ে নিলাম। আর আমি এই চচ্চড়িটা বানাবো উনুনে, তো উনুন ছাড়া চচ্চড়িটা ভালো হয় না, কারণ গ্যাসে বসাতে গেলে কুকারে সিদ্ধ করতে হবে, আর কুকারে সিদ্ধ তরকারি খেতে অতটা ভালো লাগে না, আখাতে রান্না করলে যে টেস্টি হয় সেটা হয় না। তো বৌমা ভাতটা বেশি দিয়েছে, আমি আর চাটাও করে নিয়ে এখন চা খাচ্ছে। আর আমি এদিকে এখন দেখো উনুনটা ধরিয়ে দেব, উনুনটা হচ্ছে আমাদের রান্নাঘরের পিছনে যে জায়গা আছে সেটা তো তোমরা রোজই দেখেছো, সে এটা হচ্ছে আমাদের গরুর গোয়াল, গোয়াল ঘর না চালা আর কি, তো সেখানেই পাশে আমি একটা ছোট্ট আমার রান্না চালা করে নিয়েছি, তো সেখানেই আমি রান্নাগুলো করি এখন। তো বৌমা যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছে গ্যাসে, তাই আমি এখন তুমি যে এখানে নেই করে কি সব বানাচ্ছো, মানে রাতে আমাকে তো তরকারিটা করব, আর তরকারি মশলা হিসেবে আমি কি কি দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বৌমা বলছিল আমি তো মিক্সিতে বেটে দিতাম, তোমার কষ্ট করার দরকার কি, তো মিক্সি মশলা তো অত টেস্টি হয় না, আর মূলো আলু বেগুন দিয়ে তাই আমি শিলেই বেটে নিলাম। সরষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা বাটছি, আর এইটা দিয়ে আমি আজকে চচ্চড়ি বানাবো। দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়েছে সেইটার কালার আলাদা হয়েছে, আর শুকনো লঙ্কা দিয়েছে সেইটার কালার আলাদা হয়েছে। তো আলু দুটো দিলে একসঙ্গে দিলে, কারণ আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাবো, ওই জন্যে আমি একটু মানে ওই আদা রসুন আদাটাই দিয়েছি, রসুন পেঁয়াজ দেবো না, বুঝলে। তারপর আমার গোপসোনা এবার মামার বাড়ি যাবে বিকেল বেলাতে, ওর দিদা চলে এসেছে মামার বাড়ি থেকে, ও দিদা নিতে এসেছে, কারণ গোপসোনা অন্নপ্রাশনের পর আর মামার বাড়ি যায়নি, যেহেতু মামার বাড়ি ভাত খেতে হয়, তো বৌমা যায়নি, বৌমা বলেছিল আমি একেবারে নবানে যাব, তাই ওদের আগামী শনিবার ওদের নবান। তাই ওর মা চলে এসেছে মানে আমার বিয়ান নিতে এসেছে, আর গোপসোনা আর গোপসোনার মা দেখো রেডি হয়ে বসেছিল। এখন গোপসোনাকে আমি মোজাটা পরিয়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডা যা চলে যাবে টোটোতে করে ওরা যাবে, কারণ ওর মা টোটো নিয়ে এসেছে, হ্যাঁ তাই টোটোতে করে যাবে। গোপসোনার কাম্মা গোপসোনাকে বলছে দেখো, আর গোপসোনা কেমন চুপচাপ তাকিয়ে দেখছে, দেখো গোপসোনার মনটাও ভালো না, যেহেতু মামার বাড়ি চলে যাবে কাউকে দেখতে পাবে না, তাই গোপসোনার মনটাও খুব খারাপ। তো দেখো গোপসোনা সকালে কত দুষ্টুমি করলো আমার সঙ্গে, আর বিকেলবেলা গোপসোনা এখন মামার বাড়ি চলে যাবে, আমাদেরও খুব খারাপ লাগছে, সবারই খারাপ লাগছে, আমার তো খুবই মন খারাপ, যেহেতু দিনে 24 ঘন্টার মধ্যে আমার কাছে তো মোটামুটি 20 ঘন্টা থাকে, আর 4 ঘন্টা হয়তো মা বাবার কাছে থাকে, তো সব সময় তো আমার কাছে থাকে, তাহলে আমার কি অবস্থা হয় তোমরা বলো। সেই জন্য একটু গোপসোনাকে আগে দিলাম, আর এই যে দেখছো নীল শাড়ি পরে গোপসোনার দিদা, আর ওই যে এটা হচ্ছে আমার বড় ছেলে গোপসোনার বাবা, হ্যাঁ আর আমাদের মিনিও সঙ্গে সাথ দিয়েছে, গোপসোনা চলে যাচ্ছে তাই মিনিরও খুব মন খারাপ, কারণ গোপসোনাকে দেখতে না পেলে মিনিও খুব ছটফট করে, আর গোপসোনারও খুব মন খারাপ যেহেতু চলে যাবে।
তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে। আর আমাদের গপু সোনা যেন খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কারণ ওর বাবা তো ওকে ছেড়ে থাকতেই পারে না একদম। তো হয়তো রবিবার সোমবার করে ওকে নিয়ে চলে আসবে গপু সোনার বাবা। তা এই কটা দিন একটু কষ্ট করে তোমাদের সঙ্গে কথা বলে কাটাবো। আর গপু সোনার ভিডিওটা দেখো তোমরা কেমন লাগলো বলবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী ভিডিওর জন্য আবার প্রস্তুত হচ্ছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা সবাই লাইক করে দিও। আর আমার গপু সোনার জন্য সবাই অনেক অনেক ভালোবাসা রেখো, এটাই তোমাদের কাছে প্রার্থনা। তো টাটা বন্ধুরা সবাইকে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা। গপু সোনার মা চেপে পড়েছে টোটোতে, গপু সোনার দিদাও চেপে পড়েছে টোটোতে। আর এ দেখো গপু সোনাকে আমরা সবাই টাটা দিচ্ছি। গপু সোনারও খুব মন খারাপ যেহেতু মামার বাড়ি যাচ্ছে সব বাড়িকে ছেড়ে, কিন্তু এটা তো যেতেই হবে, বাস্তব কথা। একটু না গেলেও তো হয় না, সেখানেও তো গপু সোনার মা তার মা বাবাকে ছেড়ে সবাইকে ছেড়ে থাকে, ওরও তো একটু চেঞ্জের দরকার। তাই গপু সোনার মা এখন বাবার বাড়ি গেল। গপু সোনার মায়েরও খুব ইচ্ছে নেই বাবার বাড়ি যাবার, কিন্তু যেতে হয় তাই গেল। তো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আর ভিডিওটা কেমন লাগলো বলবে।